12টা বেজে গেছে এখন, কাঁচাকাঁচি করে স্নান করে এলাম, মাথায় তেল দিয়েছি কালকে সন্ধ্যেবেলা, চুল ভিজিয়ে স্নান করলাম। চিরুনি কয় উফ লেগেছে, আচ্ছা আচ্ছা চুল আঁচড়াবি না, আঁচড়াবি না, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা টিপ করো, এরকম পার্কে যাবো, পার্কে পার্কে যাবি, গলা উঁচু করা দা, সোনাটা সব যাবে, গলা কোনটা আর মাথা কোনটা, তোমার মাথা আবার জিজ্ঞাসা করছে, এটা মাথা, নাক কোনটা, নাক গন্ধ, এটা নাক, চোখ কই, চোখ চোখ চোখ, এই যে এই যে, হ্যাঁ আর পা কোনটা, পা, এটা পা, পেটু কোনটা, পেটু, তোমার পেটু কোনটা, এটা তোমার পেটু, এটা তোমার পেটু, এটা তোমার পেটু, আর দাঁত দেখাও, দাঁত দাঁত দেখাও, খাওয়ার টাইম হয়ে গেছে, আজকে একটু তাড়াতাড়ি উঠেছি সকালবেলা, তার জন্য সকালবেলা ব্লগটা স্টার্ট করতে পারিনি, একটু বেলা করে স্টার্ট করেছি, কি করবো এগুলো খুলে দেবো, সকালবেলা আজকে 7:30 উঠেছি, তো সেই জন্য আমি আর ব্লগটা স্টার্ট করিনি, কেননা সকালবেলা উঠে খাওয়ার দাওয়ার ব্যাপারও খাওয়ানো, সেই জন্য তাড়াতাড়ি খেয়েছে বলে আজকে দুপুরবেলাও তাড়াতাড়ি খাইনি, 8টার সময় খেয়েছে, এখন 12টা বেজে গেছে, মানে 4 ঘন্টা হয়ে গেছে, এর মিডিলে ও জল ছাড়া কিছু খাইনি, ভাত টাত হয়ে গেছে, এখন ওকে খাইনি, তাকে খুলে দেবো, এগুলো খোলে না সোনা মা, তো চলো এখনো বায়না করবে, এই পুঁথিগুলোকে এখনো, এই পুঁথিগুলোকে খুলতে বলছে, তো চলো এখন ওকে খাইয়ে টাইয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে, খাওয়াটা তো সব কমপ্লিট হয়ে গেছে, কাজকর্ম সব কমপ্লিট, এখন আর কোনো কাজ নেই, শুধু একটু থালাটা রেখে দিয়েছি, ওটা পরে ধোবো, কারণ আমার ভালো লাগছে না, একটু শোবো, মাথা মানে ভিজিয়েছি, ভিজিয়ে চান করেছি তো তেল দিয়ে, তো ওই জন্য একটু মানে ঘুম ঘুম পাচ্ছে, আর মাথায় তেল দিয়ে মাথা ভিজিয়ে স্নান করলে দেখবে শরীরটা খুব হালকা লাগে, আর একটু ঘুম ঘুম পায়, তো আমারও সেটাই হচ্ছে, মানে ভালো লাগছে না, সকাল সকাল উঠেছি তো ঘুম পেয়ে যাচ্ছে খুব, তো ভিডিওটা কমপ্লিট করে আমি একটু শোবো, তো যেটা বলছিলাম আজকে তো 5ই জুলাই, মানে জুলাই মাসের আজকে 5 তারিখ, আজ থেকে গত 2 বছর আগে, মানে 5ই জুলাই 2020-তে ঠাম্মার সাথে, মানে আমার ঠাম্মা শ্বশুরে, তোমরা সবাই যে ঠাম্মাকে চিনতে, তোমরা টিকটকে ভিডিও দেখতে, তোমরা আমি যার সাথে ভিডিও করতাম ওটা আমার নিজের ঠাম্মা শাশুড়ি, তো এখনো অনেকেই তোমরা জানো না যে ঠাম্মা শাশুড়ি আর বেঁচে নেই, অনেকেই কিন্তু জানো না, আমার ইনস্টাগ্রামে, ফেসবুকে, এমনকি আমার এই ইউটিউবের কমেন্ট বক্সেও কিন্তু অনেক কমেন্ট আসে যে দিদিভাই তোমার ঠাম্মার সাথে ভিডিও করো, ঠাম্মার সাথে কেন ভিডিও করো না, তো তাদের উদ্দেশ্যে বলছে ঠাম্মা তো মারা গেছে, এই অক্টোবর আসলে 2 বছর হবে, ঠিক আছে, তো সেই কথাটাই বলছি যে গত বছর, তার আগের বছর, মানে 2020-র 5ই জুলাই ঠাম্মার সাথে আমার লাস্ট দেখা, এবং থাম্বনেলের যে ছবিটা সেটাই কিন্তু ঠাম্মার সাথে আমার লাস্ট ছবি তোলা, তো ভাবতে পারিনি যে আমি সেই দিন ঠাম্মার সঙ্গে আমার লাস্ট দেখা হবে এবং লাস্ট ছবি তুলবো, তো আমি 2020-তে 6 জুলাই বাপের বাড়ি গেছিলাম ডেলিভারি হওয়ার জন্য, মানে 7 মাস কমপ্লিট হয়েছে, করোনা প্যান্ডামিকটা তো পুরো আমার প্রেগনেন্সি ছিল, তো সেই কারণে 7 মাসে যেতে হয়, 8-এ ঘাটে পা দিতে নেই, মানে ঘাট পার করে 8 মাসে যেতে নেই, সেটা সবাই বলে, কিন্তু কুসংস্কার এখন আর অতটা মানে মানার পরিস্থিতিতে ছিল না, যেহেতু 7 মাস কমপ্লিট করে 8 মাসে পড়েছে ইংরাজি হিসাবে, কিন্তু বাংলা হিসাবে আমার 7 মাসই চলছিল তখন, তো সেই কারণে আমি বাংলা মাসটাই ধরেছিলাম, তো যে কোনো এই শুভ কাজে কিন্তু ইংলিশ ডেটটা ধরে না, বাংলা ডেটটাই ধরা হয়, তা মাসের একদিন থাকলেও কিন্তু সেটাকে 1 মাস ধরা হয়, তো সেই কারণে আষাঢ় মাসে সেই বছর জামাই ষষ্ঠী ছিল, জামাই ষষ্ঠীর দিনই আমার 7 মাসের সাধ হয়েছিল, তার সপ্তাহখানিক পরেই কিন্তু মানে ইংরাজির 28শে জুন আমার সাধ হয়েছিল 7 মাসের, তো তার 6 তারিখে আমি বাড়ি গেছিলাম, মানে ওই 8-9 দিন পর আর কি, 8 দিনের মাথায় আমি গেছিলাম,
সেই কারণে আমি ওই আটে ঘাটে 5-8 মাস ওগুলো কিছু কুসংস্কার মানিনি। তো সেদিন আমি ভাবতে পারিনি যে 6-7 তারিখ, সরি 6 তারিখ, যেহেতু আমরা ভোরবেলা 4টের সময় গাড়ি নিয়ে চলে যাব কাকুয়াতে, তো অত ভোরবেলা তো আর ওই বাড়িতে, মানে আমাদের তো দুটো বাড়ি, পুরোনো বাড়িতে ঠাম্মার সঙ্গে দেখা করতে যেতে পারবো না। সেই জন্য আমি 5 তারিখে রাত্রেবেলা ঠাম্মার সঙ্গে দেখা করতে গেছিলাম রাত্রি 10টার দিকে, যে আর দেখা হবে না, অনেক দিন দেখা হবে না। মানে আমি তো প্রায় 7-8 মাসের জন্য বাপের বাড়ি গেছিলাম, আমার 8 মাসের প্রেগনেন্সিতে গেছি, মেঘনার 6 মাস কমপ্লিট করে এসেছি, তাই সেই কারণেই ওই প্ল্যান করে গেছিলাম যে ঠাম্মার সঙ্গে তো দেখা হবে না, তো আজকে একটু লাস্ট দেখা করে নিই, কারণ এরপরে তো ঠাম্মা পুচকিটাকে নিয়ে সবসময় থাকবে, তখন তো দেখতেই পারবো, তো এখন তো অনেকদিন দেখা হবে না। কিন্তু কপালটা এতটা খারাপ, ভাবতে পারিনি যে ওইটাই ঠাম্মার সঙ্গে আমার লাস্ট দেখা হবে বা লাস্ট ছবি হবে। তো তারপরে যখন মেঘনার 1.5 মাস পুজোর সময় অক্টোবরের তারিখটা আমার ঠিক মনে নেই, মেবি 16-14 কি 15-16 এরকম তারিখ হবে অক্টোবরের, তো সেই দিনই ঠাম্মা গত হয়েছে। তো মানে এতটা খারাপ লাগছিল সেদিন, আর শুধু বারবার মনে পড়ছিল 5 তারিখের কথা, যে সেদিনই কি আমার ঠাম্মার সঙ্গে লাস্ট দেখা হওয়ার কথা ছিল। মানে কোনোদিনও আমার আশা করিনি যে ঠাম্মা এভাবে চলে যাবে। আর বাড়ির লোকও কিন্তু কেউ জানতো না যে ওই রকম করে হঠাৎ করে, ঠাম্মার তো বয়স হয়েছিল, এমনিতেই ঠাম্মা অসুস্থ ছিল, হার্টের প্রবলেম ছিল, নানা রকমের প্রবলেম ছিল, তারপরে সেন্সলেস হয়ে যেত ঠাম্মা। বয়স তো ভালোই হয়েছিল, প্রায় প্রায় 90-এর কাছাকাছি আর কি, তো মানে সুস্থই ছিল মোটামুটি, তো ভাবতে পারিনি যে এইভাবে ঠাম্মা চলে যাবে। তো এটাই আজকে বলার ছিল যে এত ভালোবাসতাম ঠাম্মাকে, ঠাম্মাও আমাকে প্রচুর ভালোবাসতো, সেটা তোমরা ভিডিওতে দেখতেই পেতে যে ঠাম্মা, আমি মানে ভয়েস ভিডিও করতাম বেশিরভাগ, মিউজিক ছাড়া অরিজিনাল ভিডিও করতাম ঠাম্মার সঙ্গে, তো তোমরা দেখতেই পারতে যে ঠাম্মা আমাকে কতটা ভালোবাসত, ঠাম্মা কতটা এক্সাইটেড ছিল আমার ছেলে হবে না মেয়ে হবে। আর আমার বরকে সবসময় গোপাল গোপাল বলতো, আর এটাই বলতো যে গোপালের ঘরে গোপালের ঘরে, প্রত্যেকটা বয়স্ক মানুষই কিন্তু চায় যে তার বংশের ছেলে হোক, এটা একটু মানে ভালোবাসা, দেখো ছেলে মেয়ে কোনোটাই কিন্তু ফেলনা নয়, কিন্তু তবু উনি তো বয়স্ক মানুষ, ওনার ইচ্ছে ছিল যে একটা মাত্র বংশ প্রদীপ হচ্ছে আমার বর, তার ঘরে প্রথম সন্তান যেন ছেলে হয়, দ্বিতীয় সন্তান মেয়ে হয়, ওটার ওনার ইচ্ছে ছিল যে প্রথমে গোপাল আসুক পরে রাধা আসবে, এটা কিন্তু উনি বলতো। তোমাদের মনে আছে কিনা আমি জানি না, যারা আমার ভিডিও ফলো করতে তারা অবশ্যই দেখেছ, তো অনেকে তোমরা জানো না যে ঠাম্মা আর বেঁচে নেই, তো তাদেরকে আমি এই নিউজটা দিচ্ছি যে ঠাম্মা কিন্তু বেঁচে নেই। তো যারা যারা জানো না তাদেরকে আমি জানিয়ে দিলাম যে ঠাম্মা মারা গেছে, এই অক্টোবরে 2 বছর হবে। তো দেখতে দেখতে কিভাবে সময় কেটে যায় অবাক হয়ে যাচ্ছে, সেই দিন ঠাম্মার সঙ্গে লাস্ট ছবি তুললাম, লাস্ট দেখা হলো, মানে কি বলবো, এতটা খারাপ লাগছিল এখানেই, এটাই তোমাদের আমি বলতে এসেছি আজকের ব্লগে। তো চলো এবার আর কি বলবো, মানে ভীষণ মনে পড়ে ঠাম্মাকে, ছবিগুলো বারবার দেখি গ্যালারিতে গিয়ে, ল্যাপটপে সব ছবিগুলো বারবার করে দেখি, ভালো লাগে না যখন সবাই কমেন্ট করে যে ঠাম্মার সঙ্গে ভিডিও করো, ঠাম্মার সঙ্গে ভিডিও করো, কমেন্টটা দেখে সত্যি খারাপ লাগে, রিপ্লাইও করি তাদেরকে। এবার সবাই তো আর সবসময় ফোন নিয়ে বসে থাকে না যে সেই কমেন্টটা সে পড়েছে কিনা বা আমি সেই কমেন্টটা দেখতে পেয়েছি কিনা, তো এটাই তাদের বলার ছিল যে ঠাম্মা কিন্তু আর বেঁচে নেই। তোমরা যে বারবার বলো ঠাম্মার সঙ্গে ভিডিও করতে কি করে করবো বলো, ঠাম্মা যদি আজকে বেঁচে থাকতো কতটা যে খুশি হতো আমার মেয়েকে দেখে, আর সবসময় তো ঠাম্মার সঙ্গে দেখা সাক্ষাৎ যাওয়া আসা হতোই, আমাদের যেহেতু দুটো বাড়ি, তো পুরোনো বাড়িতে তো ঠাম্মা থাকতো জানো তোমরা, আমরা নতুন বাড়িতে থেকে, আমাদের বাড়ি থেকে 2-3 মিনিট লাগে পায়ে হেঁটে যেতে ওই বাড়িতে, তো ঠাম্মা এখন থাকলে ভীষণই খুশি হতো, মেঘনাকে নিয়ে রোজই যাওয়া হতো নিজের বাড়ি, অথচ একবারও যাই না ওই বাড়িতে, মানে কোনো দরকার পড়ে না, ঠাম্মা ছিল বলে যেতাম, আর ওই বাড়িতে তো ভাড়া দেওয়া আছে, ফ্যামিলি ভাড়া, মেস ভাড়া, আর আমরা তো ওই বাড়িতে থাকি না, তাই কোনো দরকার ছাড়া ওই বাড়িতে যাই না, খুব যদি দরকার হয় তবে যাই, ধরো একটু ঘর টর পরিষ্কার করতে হবে বা কিছু করতে হবে বা কোনো লোক এলো ভাড়ার জন্য ঘর দেখতে, তখনই যাই, এছাড়া এমনিতে যাই না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম, ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর ঠাম্মার কথা বলতে বলতে সত্যি করেই মনটা খারাপ লাগছে, চলো টাটা।